মহতারাম, একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমার পাশের বাসার লোকেরা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক ঢোকঢাল, তারা রাত ভোর তারা এটা করছে, আমরা ঠিক মতো ঘুমাতেও পারছি না। এগুলো শহরে জীবনে অনেক হয়ে থাকে মহতারাম, বলছেন যে এটা কোন ধরনের পাপ হবে? তো প্রথমত এটা পাপ হওয়ার আগে এটা অসভ্য কাজ। সভ্যতার একটা মূল বিষয় হলো যে আমি যা কিছু করি অন্যকে কষ্ট দেব না। স্বাধীনতা, মানবাধিকার, সভ্যতার মূলনীতিটা কি যে আমি অনেক কিছু করতে পারি কিন্তু আমার দ্বারা অন্য বিরক্ত হবে না। আমি ঘরে বসে ধূমপান করতে পারি কিন্তু আমার ধূমের পানের ধূম যেন অন্য কারোর কষ্ট নেয়, তাহলে আইনে ধরতে হবে। তো এইরকম কাজ যারা করেন তারা গুণাগার হওয়ার আগে তারা অসভ্য। জি, আর কোনো সভ্য দেশে এরকম হয় না। আর যদি কোনো দেশে এরকম ঘটে তাহলে বুঝতে হবে এটা কিছুটা হলেও অসভ্য দেশ। জি, সভ্য দেশে এরকম হওয়ার কথা না। দ্বিতীয়ত, এটা তো অন্যায় বহুমুখী। একটা হলো এই গান বাজনা, এগুলো গোনার কাজ, আর একটা অন্য মানুষদের কষ্ট দেওয়া গোনার কাজ, এমনকি রাতভর কোরআন বাজিয়ে মানুষের ঘুম নষ্ট করা গোনার কাজ, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। জি জি, সেটাও বলবেন। মানে রাত গান বাজনা নিজেই একটা গোনার কাজ, এটার দ্বারা অন্যদের ডিস্টার্ব করা গোনার কাজ, ঘুম নষ্ট করা গোনার কাজ, মহাকবিরা গোনা। কেউ যদি নিজে আজীবন গান শুনে মদ খায় এটা গোনা হবে, এই গোনা আল্লাহ তওবা করলে মাফ করবে। কিন্তু সে যদি গান বাজিয়ে অন্যের ক্ষতি ঘুম নষ্ট করে এটা তওবা করলে মাফ হবে না, ওই ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষমা লাগবে। এমনকি রাতভর ওয়াজ বাজিয়ে, রাতভর মাইক বাজিয়ে ঘুম নষ্ট করাও গোনার কাজ, হারাম, মানদার হক নষ্ট। যেমন অনেক সময় অনেক দেশে সেহরির জন্য ডাকাটাকি করা হয়, অল্প সময় ডাকাটাকি, কোনো দোষ নেই। এটা মাইক লাগিয়ে কন্টিনিউ, মাইক লাগিয়ে এক ঘন্টা ক্যাসেট বাজানো হলো, মানুষের ঘুমের ডিস্টার্ব হলো, এগুলো সবই নাজায়েজ, গুনাহের কাজ। আমরা ডাকবো, অল্প কয়েক মিনিট ডাক দিলাম, যার উঠার দরকার উঠবে। কিন্তু ডাকের নামে ফজরের আজানের আগে দীর্ঘ সময় ক্যাসেট বাজানো, গজল গাওয়া, এগুলো অবৈধ, নাজায়েজ এবং সুন্নতের খেলাফ। আজান কাউকে যদি ডাকতে হয় ব্যক্তিগত পর্যায়ে ডাকতে হবে। এই জন্য দিনের নামেও অন্য মানুষদের স্বাভাবিক সময় নষ্ট করা, ঘুমের সময় নষ্ট করা, হ্যাঁ আজান আল্লাহ নির্ধারণ করেছেন আজান বাজবে, এটাতে কেউ বিরক্তি প্রকাশ করার অধিকার নেই। এটাতে সামান্য কয়েক মিনিট, কিন্তু ফরজ আজান বাদ, ফরজ সালাতের আজান বাদে ওয়াজ মাহফিল 11টা পর্যন্ত 12টা পর্যন্ত চলতে পারে। এরপরে যদি কেউ শুনতে চায় নিজেরা শুনবে, গ্রামবাসীকে ঘুমাতে দেবে না অথবা মহল্লাবাসীকে ঘুমাতে হবে, এটা হচ্ছে। মোতারাম, এই রমজান মাসে বিভিন্ন দেশে দেখা যায় এভাবে যে সাহারির জন্য ঘুম থেকে উঠানো হয়, কাসিদা পড়ে, বিভিন্ন কাসিদা পড়ে যারা দল বেঁধে, এবং শেষে ঈদের আগে আগে ঠিক চাঁদ রাতে আবার ওই সমস্ত জায়গাগুলোতে গিয়ে সেখান থেকে টাকা আনা হয়। এইটা একটা কেমন হয়ে গেল? মানে ভালো কাজ দেখা যাচ্ছে, ভালো কাজ, কিন্তু ওইদিকে তারা পয়সা নিচ্ছে। জি, প্রথম কথা হলো আগের জামানায় যখন আমাদের এই আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন ডাকা হতো একটা ভালো কাজ, মানুষ ঘুমিয়ে পড়তো, এতে কিন্তু কারো ডিস্টার্ব হতো না, বাড়ির কাছে ডাকাডাকি হতো, মানুষ ঘুম থেকে উঠতো, বাকি সময় মানুষ ঘুমাতো বা ইবাদত করতো, আর এই সাউন্ডগুলো সবার কাছে যেত না, যেত না। জি, এখন বর্তমানে এগুলোর কোনো প্রয়োজন নেই, এখন তো সবার কাছে কাছে মোবাইল আছে, বিভিন্ন ভাবে ডাকা যায় বা মসজিদের মাইকে 2-3 মিনিট ডাকলেই হয়ে যায়। কাজেই এই ধরনের ডাকাডাকি এটা যুবকদের একটা আনন্দ ফুর্তিতে পরিণত হয়েছে, আর এই জন্য টাকা নেওয়াটা আসলে মূলত বৈধ না। আর এই ডাকাডাকি যুবকরা বিকল্প কিছু করলে ভালো হয়, যুবকদের ভিতরে কিছু করার ইচ্ছা জাগে, করার ইচ্ছা জাগে, এর চেয়ে বরং কোনো ইফতার মাহফিল করা, কিছু ওয়াজের আয়োজন করা, এগুলো করলে ভালো হয়। গরিব মানুষদের জন্য গরিব মানুষদের জন্য সেবামূলক আয়োজন করা, যুবকেরা অনেক কিছু পারে, মানে করতে হবে কিছু একটা। জি, করতে হবে।